সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা হাবিব। গরমের প্রশান্তিই তো লুকিয়ে আছে ঠান্ডা কিছুর মধ্যে, তাই না? তাই আপনাদের জন্য আজ নিয়ে এসেছি আনারসের ঠান্ডায়ের রেসিপি। যা যা লাগবে: পাকা আনারস একটা, পুদিনা পাতা 1/4 কাপ, কাঁচামরিচ 3টা, চিনি 2 টেবিল চামচ, বিট লবণ 1/2 চা চামচ, লবণ সামান্য, পানি 1 কাপ। প্রথমে একটা গ্লাসে 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এর মাঝে খুব সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায়। একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি অলরেডি একটা আনারস খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। গ্লাসটা ডেকোরেশনের একটা আইডিয়া শেয়ার করছি। আনারস কাটার সময় আমি মাঝখান থেকে 2টা টুকরো কেটে রেখেছিলাম। এই কাটারগুলো খুব সহজেই কুকারিজের দোকানে কিনতে পাবেন। এখান থেকে আমি ফ্লাওয়ার শেপ কাটারটা নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো কাটার ইউজ করতে পারেন। আমি আনারসের মাঝখান থেকে একটা অংশ কেটে নিলাম। একটা চামচের গোড়ালি দিয়ে আমি আনারসের কেটে নেওয়া অংশের মাঝখানে একটা ছিদ্র করছি। এই ছিদ্রের মাঝে আমি স্ট্রটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতার একটা ছোট ডাল। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ব্লেন্ডারের একটা জগের মধ্যে আমি আনারসের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পুদিনার পাতা, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, 1 চিমটি পরিমাণ লবণ, 3টা কাঁচামরিচ, চিনির পানি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। এখন সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আনারসে প্রচুর আঁশ আছে, এজন্য একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। ঝাল কম খেতে চাইলে মরিচ 2টা বা 1টা দিতে পারেন। চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে। এরকম মোটা ছিদ্রযুক্ত চালনির সাহায্যে জুসটাকে ছেঁকে নিচ্ছি। একটা চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, এতে জুসটা খুব সহজে বের হবে। এখানে প্রায় 1/2 লিটার পরিমাণ জুস হয়েছে। অতিরিক্ত আঁশটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে গ্লাসে বরফ দিয়ে সাথে সাথে সার্ভ করতে পারেন। আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে জুসটা সার্ভ করছি। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার চ্যানেলের প্লেলিস্টে রয়েছে ড্রিঙ্কসের আরও অনেক মজাদার রেসিপি। আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।